শহরের ফুটপাত দখল করে বাণিজ্য ও যানজট সৃষ্টিকারী অবৈধ পার্কিং এর বিরুদ্ধে কক্সবাজার পৌরসভার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৌরসভার নির্বাহী কর্মকর্তা সারোয়ার সালামের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, এই অভিযান আগামী 5 বছর চলমান থাকবে। আর যাতে বসতে না পারে, চিড়ি ধরে বসতে না পারে, আমরা 5 বছরে কন্টিনিউ করব। যতদিন পর্যন্ত আমাদের জনগণ রায় দিছে, 5 বছর জন্য রায় দিছে, 5 বছরে আমরা কন্টিনিউ করবো। এখানে একদিনের জন্য বন্ধ হবে না, কাউকে এখানে বসতে দেওয়া হবে না। যারা বিল্ডিং কোড মানে নাই, বিল্ডিং কোড মানে না, একটা বিল্ডিং কোড আছে, আপনি একটা বহুতল ভবন করতে পারবেন, কয় ফিট ছেড়ে আপনাকে ইয়ে করতে হবে, এগুলো আমরা দেখছি, আমরা একটা কোককে অভিহিত করব। অভিযানটি পৌরসভা চত্বর থেকে শুরু করে আদালত প্রাঙ্গণে অভিযান চালিয়ে কক্সবাজার সদর হাসপাতাল সড়কের ফুটপাত দখল করে উভয় পাশের অবৈধ শতাধিক দোকান উচ্ছেদ ও অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত মোটরসাইকেলগুলোকে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সারোয়ার সালাম। ফুটপাত উচ্ছেদের সময় যে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে, সেই মোটরসাইকেলগুলো হচ্ছে আমাদের তালিকা করা হয়েছে, সংশ্লিষ্ট যারা মালিক তাদের মালিকানার প্রমাণ সাপেক্ষে মোদের নির্দেশনা অনুসারে আমরা এগুলো পরবর্তীতে তাদেরকে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে আসলে তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের এইগুলো নিয়ে আসা, ভবিষ্যতে যাতে এই কাজগুলো তারা ভবিষ্যতে না করে। অভিযানে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু সহ পৌরসভার অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোজাম্মেল হক, টিটিএন, কক্সবাজার।